নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টাইমে আমার বাগানে কোন কোন ফুল গাছে ফুল ফুটছে। আজকে আমি আপনাদেরকে যেই ফুল গাছগুলি দেখাবো সেই ফুল গাছগুলির নামও শেয়ার করব এবং সেই সব গাছগুলিকে আমি কীভাবে কেয়ার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সবার প্রথমেই যেই ফুল গাছটি দেখছেন এটি হয়তো সকলের পরিচিত এবং শীতকালে কম বেশি অনেকেই এই গাছটি লাগিয়ে থাকেন। এটি হলো পিটুনিয়া গাছ, আর রং বেরঙের এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুটে থাকে। এই গাছের ফুলগুলি অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে ফুটে থাকে। আপনারা যদি এই গাছগুলিকে অল্প স্বল্প পরিচর্যা করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার কাছে এই পিটুনিয়া ফুল গাছের টোটাল 13টি পট আছে। এই গাছগুলির মধ্যে থেকে কিছুগুলি গাছে এখন ফুল ফুটেছে এবং কিছু গাছে এখনও পর্যন্ত ফুল ফোটে নাই। যেই গাছগুলিকে আমি পরে বসিয়েছিলাম সেই গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল ফোটে নাই, তবে প্রচুর পরিমাণে কুড়িয়ে আছে। অনেক রং বেরঙের এই গাছের ফুলগুলি হয়ে থাকে। যেই গাছগুলি ফুল ফুটেছে সেই গাছগুলিকে আমি নভেম্বর মাসে বসিয়েছিলাম এবং যেই গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল ফোটে নাই সেই গাছগুলিকে আমি ডিসেম্বর মাসে বসিয়েছিলাম। এরপর আসি এই গাছগুলিকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন। এই গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে সেই কারণে আপনাকে কিন্তু নিয়মিতভাবে সারের প্রয়োগ করতে হবে। আমি আমার এই গাছগুলিতে 10 দিন পরপর লিকুইড সার দিয়ে থাকি। আর গাছগুলিতে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে এবং খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে। এই গাছগুলিকে আপনারা ছোট ছোট 5 থেকে 6 ইঞ্চি পটে খুব সহজেই বসাতে পারবেন। একটু চওড়া পাত্রে বসালে গাছটি খুব ভালোভাবে গ্রো করে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। আর ভালো ফুল পাওয়ার জন্য গাছগুলিকে অবশ্যই কিন্তু আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন। সারাদিনের খুব ভালো রোদ পেলে গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর গাছের মাটি সব সময় চেক করেই জল দেবেন। আর অনেক দিন পর্যন্ত গাছগুলি থেকে ফুল পাওয়ার জন্য পুরনো ফুলগুলিকে আপনারা নিয়মিতভাবে তুলে ফেলে দেবেন, বীজ হতে দিলে চলবে না। আর এই যে গাছগুলি আপনারা দেখছেন এই গাছটির নাম হলো ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা গাছও আমার কাছে 4টে পট আছে, আর প্রতিটি টবেই আমি দুটো দুটো করে গাছ একসাথে বসিয়েছি এবং একটা পটেই আমি একটা গাছ সিঙ্গেলভাবে বসিয়েছি। গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য নিয়মিতভাবে পুরনো ফুলগুলিকে তুলে ফেলে দিতে হবে, আর গাছগুলিকে নিয়মিতভাবে সার দিতে হবে। এই ক্যালেন্ডুলা গাছের ফুলগুলি সাধারণত দুরকম টাইপের হয়ে থাকে, একটা সিঙ্গেল পাপড়ি আর একটা ডবল পাপড়ি। আমার এই গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। আর এই সাইডে আছে আমার ড্যানথাস ফুল গাছ। দুটো গাছকে একসাথে একই পটে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই গাছকেও অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন হয় না। এই যে ফুল গাছটি দেখছেন এই ফুল গাছটির নাম হলো অ্যান্টিরাইনাম। এই গাছটিতে এখন ছোট অবস্থায় ফুল বা কুড়ি আসতে দিলে চলবে না, নিয়মিতভাবে গাছের পিঞ্চিং করতে হবে। আর এই সাইডে আপনারা যেই গাছগুলি দেখছেন এই গাছগুলি আমি অনেক পরে বসিয়েছিলাম, সেই কারণে গাছগুলি এখনও পর্যন্ত খুব বেশি বাড়ে নাই। এই সব গাছগুলিতে যখন ফুল ফুটবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গাছগুলিকে আমি সরাসরি ডাইরেক্ট রোদে রেখে দিয়েছি। 10 দিন পরপর নিয়মিতভাবে গাছগুলিকে আমি সার দিচ্ছি, আর মাঝে মাঝে গাছের আমি গোড়াই করে দিই গাছের ভালো গ্রোথের জন্য, আর গাছগুলির মাটি চেক করেই গাছগুলিকে জল দিই। আর এই যে ফুলটি দেখছেন এই ফুলটি আমি আমার বাগানে ফার্স্ট টাইম লাগিয়েছি। এই ফুলটির নাম হলো কর্নফ্লাওয়ার ফুল। আর এই গাছগুলি একসাথে অনেকগুলো লাগালে যখন ফুল ফুটবে তখন দেখতে ভালো লাগে। একটা আমি লাগিয়েছি তো খুব একটা ভালো লাগছে না, একসাথে অনেকগুলি গাছ লাগালে তবে দেখতে ভালো লাগে। এই গাছ একটু লম্বা হয়ে থাকে আর এই গাছগুলিকেও খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। এই যে খুব সুন্দর ফুলটি দেখছেন এই ফুলটি শীতকালীন অন্যান্য ফুল গাছের মধ্যে থেকে খুব সুন্দর একটি ফুল। এই ফুল গাছটির নাম হলো সালভিয়া। খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে। দুটো গাছ আছে, দুটো গাছকে আমি 6 ইঞ্চি পটে লাগিয়েছি। খুব বেশি পরিচর্যা করতে হয় না। এই গাছগুলির একবার ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলিকে কাটিং করে দিলে সেকেন্ডবার আবার গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন এবং গাছের মাটি চেক করেই গাছগুলিকে জল দেবেন। এই সালভিয়া গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আর এই সাইডে আছে অ্যালিশাম ফুল গাছ। এই গাছেও
খুব সুন্দর ছোট ছোট সাদা কালারের গুচ্ছ আকারে ফুল ফুটে থাকে। এই গাছের ফুলগুলি খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে থাকে। গাছগুলিকে খুব সহজেই গ্রো করা যায়। ছোট ছোট পটে আপনারা এই গাছগুলিকে লাগাতে পারবেন। এই গাছের মাটি আপনারা সবসময় অল্প ময়েস্ট রাখবেন, আর গাছে খুব ভালো ফুল পাওয়ার জন্য আপনারা নিয়মিতভাবে সারের প্রয়োগ করবেন। আমার কাছে টোটাল তিনটে গাছ আছে। দুটো গাছকে একসাথে একই পটে বসিয়েছি এবং একটা গাছকে আমি সিঙ্গেলভাবে বসিয়েছি। এগুলি হলো পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ। এই গাছের চারাগুলি আমি অনেক পরে নার্সারি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম, সেই কারণে অনেক পরে এই গাছগুলিতে ফুল ফুটছে। এখন একটা দুটো গাছে ফুল ফুটেছে এবং একটা দুটো গাছে প্রচুর পরিমাণে কুড়ি আছে। এই গাছগুলিকেও খুব বেশি বড় পটে বসানোর প্রয়োজন হয় না, ছোট ছোট পটে গাছগুলি খুব সহজেই গ্রো করে। গাছের মাটি আমি চেক করেই গাছগুলিকে জল দিচ্ছি এবং গাছগুলিকে আমি ডাইরেক্ট রোদে রেখে দিয়েছি, আর 10 দিন পরপর গাছগুলির মধ্যে আমি সার প্রয়োগ করে থাকি। এগুলি হলো নয়নতারা ফুল গাছ। এই নয়নতারা ফুল গাছগুলিকে আমি শীতকালীন ফুল গাছ যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই টাইমেই গাছগুলিকে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আর এই ছোট ছোট পটে গাছগুলিকে বসিয়ে দিয়েছি, আর এখন গাছগুলিতে একটা দুটো গাছে ফুল ফুটছে। গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। আর এই সাইডে আছে মাছিগান্ধা ফুল গাছ। এই গাছটিকেও আমি আমার বাগানে ফার্স্ট টাইম বসিয়েছি। খুব ভালোভাবে গাছটি গ্রো করছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। ছোট্ট একটা মগে বসিয়েছি, এই গাছটিকে একটু বড় জায়গায় বসালে বেশি ভালো হতো। আর এই সাইডে আছে গাঁদা ফুল গাছ, আর এই সাইডে আছে আমার ফার্স্ট লাভ ফুল গাছ। এই গাছটিও খুব ভালোভাবে গ্রো করছে। এটি হলো দোপাটি ফুল গাছ। এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। একটা বীজ থেকে আমি গাছটিকে লাগিয়েছিলাম আর খুব ভালোভাবে গাছটি গ্রো করছে। তো এই সাইডে আমার ছোট ছোট পটে এইসবই কিছু গাছ রাখা আছে। আর এই সাইডে আছে গাঁদা ফুল গাছ। এই গাছগুলিকে আমি গ্রো ব্যাগে লাগিয়েছি, কাটিং করে লাগিয়েছিলাম, আর কিছু গাছকে আমি চারা নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো খুব ভালোভাবে গাছগুলিতে গ্রো করছে। আর যেই ফুলগুলি ফুটেছিল আমি পুজো করার জন্য তুলে নিয়েছি। আর এই সাইডে আছে আমার আরও কিছু ফুল গাছ। এগুলি হলো ইনকা গাঁদা ফুল গাছ। এই গাছগুলিও খুব ভালোভাবে গ্রো করছে। এই গাঁদা গাছের পরিচর্যা নিয়েও আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে। এই গাছগুলিকেও আমি নিয়মিতভাবে সার দিয়েছি আর খুব ভালোভাবে গাছগুলি গ্রো করেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই সাইডে আছে আমার চন্দ্রমল্লিকা ফুল গাছ। বেশিরভাগ চন্দ্রমল্লিকা ফুল গাছ আমি নিচেতে করে দিয়েছি আমার ফ্রন্ট গার্ডেনে। এখানে অল্পই দুটো একটা গাছ আছে, আর বেশিরভাগ গাছ আমার নিচে রাখা আছে। এই সাইডে আছে কসমস ফুল গাছ। এই গাছগুলিতেও খুব ভালোভাবে ফুল ফুটছে। শীতকালে খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আপনারা যারা নতুন নতুন গার্ডেনিং শুরু করেছেন এই গাছ কিন্তু আপনারা খুব সহজেই লাগাতে পারবেন, একেবারেই পরিচর্যা করতে হয় না। আর এগুলি হলো বুগেনভিলিয়া ফুল গাছ। শীতের টাইমে এই গাছগুলিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। আমার কাছে এই দুটো কালার আছে, আর এই দুটো গাছেই প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই ফেব্রুয়ারি মাসে এই গাছকে বিশেষ পরিচর্যা করতে হবে। তো আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি গাছগুলিকে পরিচর্যা করে থাকি। এই দুটো গাছের মধ্যে একটা গাছকে আমি কাটিং থেকে লাগিয়েছিলাম, আর খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে এবং ফুল ফুটেছে। আর এগুলি হলো জবা ফুল গাছ। এই জবা গাছেও খুব ভালোভাবে ফুল ফুটছে। এই জবা গাছের পরিচর্যা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যে গাছগুলিকে আমি কিভাবে পরিচর্যা করছি, কী কী সার দিচ্ছি। তো গাছগুলি আমার খুব ভালোভাবে গ্রো করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।